হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের একটা ফেমাস ডেজার্ট রেসিপি, সেটি হলো শির খুরমা। আর কিছুদিন পরেই দুর্গাপুজো আমাদের চলে আসছে, তো দুর্গাপুজোর অষ্টমীতে আমরা লুচি সেমাই খেয়ে থাকি। সেমাইয়ের সাথে সাথে এটাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, এটা খেতে ভীষণ টেস্টি একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে শিরখুরমা করতে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, আর সবগুলো কিন্তু ওভারনাইট সোক করা, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো নিয়েছি এখানে 1½ টেবিল স্পুন পরিমাপ চিরঞ্জি, 1 টেবিল স্পুন পরিমাপ নিয়ে নিয়েছি পেস্তা বাদাম, 1 টেবিল স্পুন পরিমাপ নিয়েছি কাজু বাদাম, আর 1 টেবিল স্পুন পরিমাপ নিয়েছি আলমন্ড বাদাম, নিয়েছি 1½ টেবিল স্পুন পরিমাপ কিশমিশ। সবগুলো জলে ভিজিয়ে রাখা ছিল, তারপর খোসা ছাড়িয়ে এভাবে পিস করে নিয়েছি। আর চিরঞ্জি কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা খোসা রেখে দিয়েছি পরবর্তীতে দেখতে একটু ভালো লাগে সেজন্য। নিয়েছি 30 গ্রাম সিমাই, আমি এটা বিনা রোস্টেড সিমাইটা নিয়েছি, এটা আমি রোস্ট করে নেব। এর সাথে নিয়েছি কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্কের জায়গায় আপনারা চিনিও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন কন্ডেন্স মিল্ক রাখার জন্য, তাহলে এটা একটু ঘন করতে হেল্প করে, টেস্টও খুব ভীষণ ভালো লাগে। নিয়ে নিয়েছি ঘি, ঘি লাগবে 3 টেবিল চামচ পরিমাপ, আর এর সাথে লাগছে কেশর। আমি এখানে কেশর ইউজ করছি, যার কাছে কেশর নেই বা স্যাফরন যার কাছে নেই সে ইউজ করবেন সামান্য পরিমাপ, এই 1/2 টিস্পুন পরিমাপ দিয়ে দেবেন কেওড়া ওয়াটার। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, প্রথমে আমি এখানে সেমাইগুলোকে রোস্ট করে নেব, যেহেতু আমার কাছে বিনা রোস্টেড সেমাই, সো আমি এই প্রসেসটা ফলো করছি, আর এই প্রসেসটা তাদের জন্য না যাদের কাছে রোস্টেড সেমাই আছে। তো এটাকে আমি প্রথমে রোস্ট করে নেব, প্রায় 4-5 মিনিট মিডিয়াম লো ফ্লেম রেখে এটাকে রোস্ট করতে হবে। হাই ফ্লেম করতে যাবেন না, তাহলে সেমাইগুলো খুব দ্রুত পড়ে আসবে। দেখুন সেমাইগুলো রোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাপ ঘি ইউজ করছি, ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সবগুলো ড্রাই ফ্রুটস। আমি শুধু এখানে কিশমিশটা ইউজ করিনি, বাকি সব ড্রাই ফ্রুটস কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, তবে অবশ্যই লাইট ব্রাউন কালার করে ফ্রাই করবেন, তার থেকে বেশি ফ্রাই করতে গেলে কিন্তু পুড়ে আসবে, সো সাবধানতা এই জায়গাটা অবলম্বন করবেন। তারপরে এখানে ফ্রাই করার পরে আরও 1 টেবিল স্পুন পরিমাপ ঘি রয়ে গেছে, তো সেখানে আমি যে সেমাইটা ছিল সেমাইটাকে রোস্ট করে নেব। দেখুন সেমাইটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলো আমি এক সাইডে সরিয়ে দুধটা জাল করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে ফুল ক্রিম দুধটা নেয়ার। তারপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আমি এখানে এলাচের মাথাটা একটু করে ফাটিয়ে এইভাবে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কিশমিশটা, কিশমিশ গুলো আর এলাচ গুলো দিয়ে এই দুধটাকে জাল করে নেব প্রায় লো মিডিয়াম ফ্লেম করে 10-15 মিনিটের জন্য। মোটামুটি আমি এখান থেকে 1 লিটার থেকে প্রায় 200 ml দুধ আমি কমিয়ে নেব জাল করে। দেখুন দুধটা কিন্তু প্রায় জাল হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব ড্রাই ফ্রুটস আর সেমাইটা। আমি এখানে কিন্তু চিকন সেমাইটা ইউজ করেছি, বাজারে দু রকমের সেমাই আছে, মোটা সেমাইও আছে, তবে এখানে চেষ্টা করবেন চিকন সেমাইটা নেয়ার। এবার এগুলো দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক, টেস্ট অনুযায়ী কিন্তু সবাই মিষ্টিটা ইউজ করবেন, আমি এখানে প্রায় 135 গ্রাম পরিমাপ কন্ডেন্স মিল্ক ইউজ করেছি। আপনাদের কাছে চিনি থাকলে চিনিটা প্রথমে 1/2 কাপ দিয়ে টেস্ট করে, কম থাকলে বাকি চিনি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি প্রায় 30-35টা, মানে 30-35টা পাপড়ি দিয়েছি কেশরের, কেশর আর এই সবগুলো দিয়ে জাল করে নেব মিডিয়াম ফ্লেম করে প্রায় 10 মিনিটের জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, আর এমনি খুলেও এটাকে জাল করে নিতে পারেন। 10 মিনিট পরে দেখুন সিমাইটা এই টেক্সচারে এসছে, আর কিন্তু এটা বেশি জাল করা যাবে না, কেননা সিমাইটা যখন আমি গ্যাস ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব তখন আরও ঘন হয়ে আসবে। আর সাধারণত শিরখুরমা কিন্তু একটু পাতলা হয়, মানে যেটা দুধ সিমাই বলা হয় সেরকম থাকে,
তো আমি এটাকে ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে আগের থেকে, আর এটা খেতে সত্যি খুব টেস্টি। আপনারা ঘরে তৈরি করুন আর তারপরে বুঝতে পারবেন এটা কতটা মজাদার খাবার। আপনারা তৈরি করুন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।